আজকে ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকে ভিডিও হলো সমাজকর্মের উৎপত্তি হয়েছিল কোন দেশে, এইভাবে প্রশ্নটা করবো পরে যে সমাজকর্মের উৎপত্তি হয়েছিল কোন দেশে। আর একভাবে করতে পারে প্রশ্নটা, এই যে এই পাশে আর একভাবে রয়েছে সমাজকর্মের উদ্ভব ঘটে কোন দেশে, উদ্ভব ঘটে কোন দেশে। তো এই দুইটা প্রশ্ন আজকে দেখাই দেবো। তো এর আগে তোমরা নতুন হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে ফলো সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে নিবি। তো দুইটা প্রশ্ন কিন্তু একই, কিন্তু দুইভাবে করছে যে সমাজকর্মর উৎপত্তি হয়েছিল কোন দেশে, আর একটা হইল সমাজকর্মের উদ্ভব ঘটে কোন দেশে। তো আজকে ভিডিও এটাই। তো ভিডিওটা ভালো লাগলে তো তোমাদের যদি একটু হলেও কাজে লেগে থাকবে এরকম যদি মনে হয় তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর প্রতিটা প্রশ্নের যদি উত্তরটা যদি সরাসরি গায়ে থেকে যাও তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে কল সেট করে রাখবে, ভিডিও থেকে লাইক করে নেবে, চ্যানেলটা অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে এবং পাশে কল সেট করে রাখবে, ভিডিও থেকে লাইক করে দিবে। তো উত্তরটা দেখার আগে তোমাদের একটি কথা বলছি, তার আগে একটা নাম লিখে নিচ্ছি, তারপর তোমাদের উত্তরটা কিন্তু দেখাই দেবো। তো দুই মিনিটের মধ্যে উত্তরটা কিন্তু আমি দেখাই দিই, ভিডিওটা দুই মিনিটের হয়। তো তোমাদের প্রতিটা ক্লাসে টিক চিহ্ন দর্শন কিন্তু রচনামূলক প্রশ্ন সরাসরি গাইড থেকে দিয়েছি, তোমরা সেটা দেখে নিতে পারো। তো তোমরা যে কোনো ক্লাসে যে চেঞ্জলে দেখবে ওই চেঞ্জলের অবশ্যই ক নম্বর থাকে, চেঞ্জলে ক নম্বর লাগে ইউটিউবে সার্চ করলে ওই চেঞ্জলের সম্পূর্ণ উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং সংকেত দর্শন থেকে সরাসরি গাইড থেকে গাইডে সার্চ করলে তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং রচনামূলক প্রশ্ন পেতে সরাসরি গাইড থেকে তোমরা দেখে নিতে পারো এবং তোমরা যে কোনো অধ্যায় টিক চিহ্ন উত্তরগুলো দেখে নিতে পারো। তো টিক চিহ্নের ক্ষেত্রে দুইবার সার্চ করতে হবে, যদি প্রথম সার্চ না পাও তাহলে দ্বিতীয়বার সার্চ করবে। তো প্রথমে এভাবে সার্চ করবে যে অধ্যায় টিক চিহ্ন দেখতে পাবে, এদের প্রথম টিক চিহ্ন মানে এক নম্বর টিক চিহ্ন পড়া লিখে ইউটিউব সার্চ করলে এদের সবগুলো টিক চিহ্ন তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। যদি না পাও তাহলে দ্বিতীয়বার দ্বিতীয়বার এভাবে সার্চ করবে যে অধ্যায় টিক চিহ্ন দেখতে পাবে, এদের প্রথম টিক চিহ্ন পড়া লিখে মানে এক নম্বর টিক চিহ্ন পড়া লিখে এই সমাজ লিখে সার্চ করবে, এই সমাজ মানে এই জায়গা লিখে দিয়েছি। তো আজকে তো এখানে দাদা সমাজকর্মের উৎপত্তি হয়েছিল কোন দেশে, তো সমাজকর্মের উৎপত্তি হয়েছিল ইংল্যান্ডে। তো সমাজকর্মের উৎপত্তি হয়েছিল ইংল্যান্ডে, তো এটার উত্তরটা দেখাই দিচ্ছি। দেখো যে সমাজকর্মের উদ্ভব ঘটে কোন দেশে, ইংল্যান্ডে সমাজকর্মের উদ্ভব ঘটে। তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, এটা তোমাদের ভিডিওর থাম্বনেল হিসেবে দেবো আর কি। তো যেটা তোমরা ভিডিওর শুরুর আগে যখন ভিডিওটা দেখতে আসছিলে তখনই দেখতে পেয়েছিলে যেটা উপরে। তো আজকে ভিডিও বন্ধ, ভিডিও ভালো বলতে সাবস্ক্রাইব করবে, পাশে কথা করবে, ভিডিওতে লাইক করে দেবো। তো আজকে ভিডিও বন্ধ।